এই রকমই একটা এক্সপেকটেশন আছে, সেই নিয়ে ওখানে কনফারেন্স রাখা হয়েছে যে আপনারা সমাজের আগে এই স্পিরিচুয়াল এনার্জিকে আপনাদের নিজেদের মধ্যে গ্রহণ করে যে মেডিটেশন রাজযোগ মেডিটেশন ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়, সারা পৃথিবীতে যেটা প্রসিদ্ধি লাভ করেছে, সেইটা আপনারা শিখে মিডিয়াকে আরও প্রখর করে তুলবেন এবং মিডিয়াকে সত্যি করে মিডিয়া কী করতে পারে, মিডিয়া ক্যান ক্রিয়েট অ্যাকচুয়ালি রিয়েল হ্যাভক, আপনারা তার দ্বারা যে ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের কাজকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন, আর আপনাদের যে কাজটা আপনারা করছেন তাতে আপনারা আরও সফল হন, আপনারা আরও এগিয়ে যান, যেই উদ্দেশ্যে এই কনফারেন্সটা ওখানে রাখা হয়েছে। তো ওখানে আপনারা গিয়ে আপনাদের যে অ্যাক্টিভিটি সেটা আরও আপনারা তার মধ্যে মেডিটেশনের শক্তি, স্পিরিচুয়াল নলেজ, তো স্পিরিচুয়াল পাওয়ার আপনাদের মধ্যে ভরে আসবেন, আর আপনারা যে কাজটা করেন সেই কাজটা আপনারা এখানে আবার ফিরে এসে এটাকে আরও বিস্তৃত করবেন, এই আশা নিয়ে আজকে কিছু ওয়ার্কশপ রাখা হয়েছিল। এবং আমি দেখলাম যে এখানে আপনারা প্রত্যেকেই খুব ভালো, প্রত্যেকের যে যোগদান সেটা খুবই ভালো, আপনারা প্রত্যেকে অ্যাটেনশন দিয়ে শিখেছেন, আপনারা শুনছেন এবং আপনারা নোট ডাউন করেছেন, এবং আপনারা আরও এগিয়ে সমাজকে আরও উন্নত করার কাজে আজকে যে সমাজের উত্থানের কাজ জন্য আপনার মিডিয়ার যে বড় ভূমিকা সেটাকে আমরা বিশ্বাস করি এবং আপনাদের মধ্যে থেকে সেটা আমরা দেখতে চাই, আরও এগিয়ে যান আপনারা। আজকে কি কথা থেকে মিডিয়ার কথা হচ্ছে যে মিডিয়ার মাধ্যম দিয়ে এমন খবর ছড়িয়ে পড়ুক যে মিডিয়া সত্যতাকে মানুষের সামনে উপস্থাপিত করার জন্য মিডিয়াই হচ্ছে একমাত্র মাধ্যম, এবং মিডিয়া যত শক্তিশালী হবে মানুষ তত এই সমাজকে অন্য নজরে দেখবে। আজকে যে নজরে সমাজকে আমরা দেখতে পাচ্ছি, যেভাবে সমাজে পতন হচ্ছে দিনোদিন, তো দিন প্রতিদিন এই পতন থেকে মিডিয়া এমন কিছু তুলে ধরবে, যেমন ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের মাধ্যম দিয়ে যেটা তুলে ধরা হচ্ছে মিডিয়ার পার্সনদেরকে, যে এই দুনিয়াকে উন্নত করার জন্য নিজের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে আসতে হবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আনতে হবে, তো সেইটা আপনারা সমাজের কাছে মিডিয়াই একমাত্র পৌঁছে দিতে পারে। তো মিডিয়া প্রত্যক্ষ করবে যে এই সমাজ কীভাবে উন্নত হচ্ছে, ঈশ্বরী বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে যে কাজটা করছে, যে এই কলিযুগই যে দুনিয়া যাকে তমোগুণী দিনা বলা হয়, মানুষের মধ্যে তমোগুণ এত বেড়ে গেছে, সেইটাকে মিডিয়া নিজেদের মধ্যে থেকে শতগুণকে ধারণ করে এই মিডিয়াকে আরও উন্নত একদিকে করবে, এবং এই সমাজের উন্নতির জন্য মিডিয়ার বিশাল বড় ভূমিকা হোক, এইটা আমরা